কৃষক বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র যারা আলু চাষ করেছেন তাদের জন্য কারণ বর্তমানের আলু চাষের যে আলুর একটা বর্তমান বাজার সেই বাজার দর এবং বাজারের চাহিদা হিসেবে আমরা ভবিষ্যতে কি ধরনের পরিচর্যা করলে আমাদের ভবিষ্যতে আলুর একটা ভালো ফলন পেতে পারি এবং তার সঙ্গে সঙ্গে একটা ভালো বাজার দর যাতে ধরতে পারি সেই প্রিপারেশন বা সেই প্রস্তুতি আমাদের এই সময় নিতে হবে কারণ আলু একটা এমন ফসল আগেভাগেই প্রস্তুতি না নিলে পরবর্তী সময়ে আমাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হই কারণ বন্ধুরা আমরা এই সময় যদি সঠিক পরিচর্যা করি তাহলে ভবিষ্যতে আমাদের ইচ্ছে মতো আমরা সিদ্ধান্ত গ্রহণ করলেও কোনো সমস্যায় পড়ব না কারণ আলু একটি এমন ফসল যা স্টোরে রাখলেও অনেক সময় পচে যায় তো আর বর্তমান বাজার দরের উপর ভিত্তি করে আমরা সমস্ত চাষিরাই একটা দুশ্চিন্তায় আছি যে ভবিষ্যতে আমরা কি বাজার দর পেতে পারি বা আমাদের আলুর যে খরচ হয়েছে সেই খরচটা উঠবে কিনা এই চিন্তায় আমরা মগ্ন আছি বেশিরভাগ আলু চাষি তো বন্ধুরা সেই জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে যে ভবিষ্যতে আমরা কোন পর্যায়ের সম্মুখীন হতে পারি তাই বন্ধুরা এই সময় যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে পরবর্তীতে আমাদের একটা অনেক সুবিধা হয়ে যাবে যা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সুবিধা হবে তাই বন্ধুরা আপনারা যারা এই সময় বর্তমানে আলু বিশেষ করে জ্যোতি আলুর চাষ করেছেন তাদের জন্য বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান বাজার দরের উপর লক্ষ্য করে আমাদের ভবিষ্যতে একটা ধারণা করে নিতে হবে যার জন্য আমরা যাতে ভবিষ্যতে যখন খুশি আমাদের খুশি মতো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং আমাদের সময় মতো আমরা ফসলকে বিক্রি করতে পারি প্রয়োজনে আমরা নিজের বাড়িতেই আলুগুলোকে স্টোর করে আমাদের ব্যক্তিগত ঘরে রাখতে পারি সেই জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে তো বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি ভবিষ্যতের বাজার দর খারাপ থাকলে আমরা যাতে এক থেকে দেড় মাস পর্যন্ত আমাদের আলুকে নিজস্ব বাড়িতেই গোলাঘর অর্থাৎ স্টোর ঘর বা স্টোর রুম তৈরি করে আমাদের আলুকে সংরক্ষিত রাখতে পারি এবং সংরক্ষিত রাখার পর সেই আলুগুলো যেন আমাদের পচে না যায় তার জন্য আমাদের এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা এখনই যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে আপনাদের সুবিধে মতো আপনার ইচ্ছে মতো আপনারা বাজার দর দেখে বুঝে আপনাদের আলুকে বিক্রি করতে পারবেন তাই আমরা কি ধরনের পরিচর্যা এখন করবো সেই কথাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কৃষক বন্ধুরা আমরা এই সময় এমন পরিচর্যা করব যাতে আমাদের আলু গাছকে অনেক দিন আমরা টিকিয়ে রাখতে পারি এবং তার পরবর্তী সময়েও অর্থাৎ আলু মাটি থেকে তুলেও আমরা যাতে একটা স্টোর রুমে বা স্টোর করে বা গোলাঘরে রাখতে পারি অনেক দিন ধরে সেই ব্যবস্থাই আমাদের এখন করতে হবে বন্ধুরা কারণ বর্তমানে আলুর যা বর্তমান বাজার দর চলছে সেই হিসেব অনুযায়ী আমরা ভবিষ্যতে যে কতটা বাজার দর পাবো কি পাবো না তার কোনো ধারণা বর্তমান করা যাচ্ছে না বন্ধুরা তাই আমরা যাতে দেখে বুঝে আমাদের আলুকে বিক্রি করতে পারি সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেই ব্যবস্থা আমাদের এখনই গ্রহণ করতে হবে যার জন্য আমাদের এই পরিচর্যাগুলো করা অত্যন্ত প্রয়োজনীয় তাই বন্ধুরা দ্র বর্তমান দ্র সময়ের ওয়েদার হিসেবে অর্থাৎ বর্তমান আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার তেইশ এই পাঁচই ফেব্রুয়ারি আমরা ওয়েদারের যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি তো আগামী দিনে হয়তো আর কয়েক কয়েকদিনের মধ্যে আমাদের একটা উষ্ণ আবহাওয়া চলে আসবে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং যত উষ্ণ আবহাওয়া হবে এবং রৌদ্র যত হবে তত আমাদের আলুর গাছে বিভিন্ন রকম চাপ প্রকার শোষণ বা শোষক প্রকার আক্রমণ হবে তাই আমরা এই সময় যে পরিচর্যাগুলো অবশ্যই করব সেটি হচ্ছে এই সময় ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটের যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করব তার সাথে অবশ্যই ইমিডাক্লোপ্রাইড গ্রুপের যে কোনো ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক আমরা ব্যবহার করব কারণ এই সময় ওয়েদার যত চড়া হবে তত আমাদের আলুতে চাপ পোকা বা শোষক পোকা আক্রমণ হবে এই শোষক পোকা আমাদের আলু গাছকে নষ্ট করে দিতে পারে তাই আমরা আগেভাগেই এই ব্যবস্থা যদি গ্রহণ করি তাহলে ভবিষ্যতে আমাদের শোষক পোকার আক্রমণ থেকে আমাদের আলু গাছকে আমরা রক্ষা করতে পারবো আর আলু গাছ যদি শোষক পোকার আক্রমণ থেকে রক্ষা পায় তাহলে আলো আলু গাছ দিন টিকিয়ে রাখতে পারবো সেই আলু গাছ যদি টিকে থাকে তাহলে অবশ্যই আমাদের আলু গাছের ফলনও বৃদ্ধি হবে এবং আলু গাছে কোনো রকম সমস্যা হবে না তাই বন্ধুরা অবশ্যই এই ধরনের শোষক পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আমরা ই ইমিডিয়া ক্লোপ্রাইট গ্রুপের যে কোনো ইনসেকটিসাইড আমরা এই সময় ব্যবহার করব এবং তার সাথে সাথে আমরা এনপিকে সার ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা যাদের আলু গাছ পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আছে তারা জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করবেন এনপিকে এবং যাদের আলু গাছের বয়স সত্তর থেকে পঁচাত্তর দিন পেরিয়ে গেছে এই সময় আমরা অবশ্যই আপনারা এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই সারটি ব্যবহার করবেন প্রতি একরে এক কেজি এনপিকে সার আপনারা ব্যবহার করবেন যাতে আপনাদের গাছের ফলন বৃদ্ধি পেতে পারে এবং আলুর কোনো রকম সমস্যা যাতে না হয় এবং তার সাথে সাথে যে সমস্ত কৃষক বন্ধুরা আপনাদের আলু গাছের বয়স পঁচাত্তর দিন পেরিয়ে গেছে যার জন্য আপনারা এই সময় যদি ইনপে এনপিকে সারের সঙ্গে অর্থাৎ এনপিকে জিরো জিরো পঞ্চাশ এর সঙ্গে আপনারা বিভিন্ন রকম পিজিআর প্রয়োগ করতে চিন্তাভাবনা করছেন বা প্রয়োগ করছেন তাহলে আপনাদের জন্য একটি সতর্কবার্তা আছে বন্ধুরা আপনারা এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের ভবিষ্যৎ বাজার দরের উপর যদি একটু সতর্ক হতে চান তাহলে আপনারা এই সময় অবশ্যই পিজিআর ব্যবহার করার আগে একটি চিন্তাভাবনা করে ব্যবহার করবেন কারণ পিজিআর ব্যবহার করলে আমাদের আলুর একটা অতিরিক্ত ফলের সাইজ বৃদ্ধি হয় এবং তার সাথে সাথে আলুর কোয়ালিটি পাল্টে এবং বিশেষ বিশেষ করে যে কারণগুলো আমরা লক্ষ্য করতে পারি এই পিজিআর ব্যবহারের ফলে আমাদের আলুর ভেতরটা অনেকটা ফাঁকা হয়ে যায় অনেক সময় বড় বড় আলুগুলো ভেতর ফাঁকা হয় এবং সেই আলুগুলো আমাদের মাটি থেকে তোলার পর বেশি দিন আমরা সংরক্ষিত রাখতে পারি না এবং যার জন্য অতি দ্রুত আমাদের আলুকে বিক্রি করতে হয় আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে যদি আলুর দর বাজার দর খারাপ থাকে তাহলে আমরা সেই আলুগুলোকে আমাদের খুশি মতো স্টোর করে রেখে ইচ্ছে মতো বিক্রি করতে পারব না বন্ধুরা তাই আপনারা পিজিআর ব্যবহার করার আগে একটি চিন্তাভাবনা করেই ব্যবহার করবেন এই কথাটি আপনারা অবশ্যই ভেবেচিন্তে করবেন এবং আমরা পিজিআর যদি ব্যবহার করি তাহলে অবশ্যই খুব কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করব কারণ অনেক ধরনের পিজিআর আছে যে পিজিআরগুলো ব্যবহার করার পর দশ থেকে পনেরো দিনের মধ্যে আলুকে মাটি থেকে তুলে নিতে হবে এবং সেই আলুগুলোকে বিক্রি করতে হবে অবশ্যই বাধ্যতামূলকভাবে বিক্রি করতে হয় আর ওই সময় যদি আমাদের আলুর বাজার দর খারাপ থাকে তাহলে আমরা সেই আলুগুলোকে কোনোভাবেই রাখতে পারবো না বিক্রি আমাদের করতেই হবে যে কোনো বাজারেই হোক তাই বন্ধুরা এ সময় যদি আপনারা প্রিপারেশন গ্রহণ করেন ভবিষ্যতে আপনাদের খুশি মতো আপনারা আলুকে নিজের বাড়িতে সংরক্ষিত রেখে বাজার দর দেখে শুনে আপনারা বিক্রি করতে পারবেন আর পিজিআর ব্যবহার করার পরবর্তী সময়ে আপনারা যদি আলু তুলে নাও রাখেন সংরক্ষিত নাও রাখেন জমিতেই ফেলে রাখেন তাও তো আমাদের একটা চিন্তা ভাবনা থাকে যে আলু ফেলে রাখছি জমিতে হয়তো পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে পিজিআর ব্যবহার করার ফলে আলুর যদি গাছ বেঁচে থাকে বন্ধুরা তাহলেই আলুর ফলন ভালো হয় এবং এবং আমাদের আলু যদি কমপ্লিটভাবে ম্যাচুরিটি পায় তাহলে অবশ্যই সেই আলু আমরা দীর্ঘদিন টিকে রাখলেও আমাদের কোনোরকম সমস্যা হয় না তাই বন্ধুরা আপনারা এই সময় অবশ্যই এমন পরিচর্যা করবেন যাতে ভবিষ্যতে আমরা আমাদের আলুকে জমিতে ফেলে রাখলেও কোনো রকম সমস্যায় না পড়ি এবং যদি আমরা আলুকে তুলে আমাদের নিজস্ব বাড়িতেই স্টোর করে রাখি তাতেও যেন আমাদের কোনো সমস্যা না হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের পরিচর্যা করলেই আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি আমাদের খুশি মতো আমরা আলুকে বিক্রি করতে পারব তো বন্ধুরা কী ধরনের পরিচর্যা আপনারা করবেন সেই বিষয়টি আমি এখন বলবো প্রথমে তো বলে দিলাম আপনারা অবশ্যই ইমিডাক্লোপ্রাইড গ্রুপের যে কোনো ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক ব্যবহার করবেন এবং ফাঙ্গিসাইড আপনারা আগের মতো প্রয়োজনীয় ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করে যাবেন এবং তার সাথে পিজিআর ব্যবহার করার আগে একটু চিন্তে ব্যবহার করবেন আপনারা যদি স্টোর করে রাখতে চান এবং দীর্ঘদিন রেখে শেষ পর্যায়ে আমরা আলুর একটা বাজার পেতে পারি সেই চিন্তা ভাবনা করে যদি আমরা আলুকে সংরক্ষিত রাখি তাহলে অবশ্যই আমরা আলুতে পিজিআর ব্যবহার কম করব বা অথবা না করব। এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে জলসেচ অবশ্যই আমরা দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের আলু গাছগুলোকে একটু বেশি করে টিকিয়ে রাখা যায় আর তার পরবর্তীতে আরেকটি কথা অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যদি বোরন ব্যবহার করেন অর্থাৎ বোরন টোয়েন্টি পার্সেন্ট যদি আলুতে স্প্রে করার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই ভেবেচিন্তে করবেন কারণ বোরন ব্যবহার করার ফলে অনেক সময় আলু গাছ দ্রুত নষ্ট হয়ে যায় পাতা পেকে হলুদ হয়ে যায় এবং আলু গাছ দ্রুত নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আলু গাছকে আমরা অবশ্যই যথেষ্ট পরিমাণে টিকিয়ে রাখার চেষ্টা করব অবশ্যই আপনারা বোরন ব্যবহার করার আগে একটু ভেবেচিন্তে ব্যবহার করবেন আপনারা যদি বোরন ব্যবহার নাও করেন তাও আপনাদের যথেষ্ট আলু ফুলবে কারণ আপনাদের আলু গাছ যদি নব্বই থেকে একশো দিন পর্যন্ত গাছ টিকে থাকে তাহলে আপনাদের আলু যথেষ্ট ফলন আপনি পাবেন তাই আপনারা যদি বোরণ ব্যবহার নাও করেন তাও যথেষ্ট পরিমাণে ফলন পেতে পারেন যদি আলু গাছ টিকিয়ে রাখতে পারেন তাই বন্ধুরা আমরা এ সময় অবশ্যই আলু গাছকে টিকিয়ে রাখার চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমরা জেনে বুঝে বাজার দর দেখে শুনে অবশ্যই পনেরো থেকে এক মাস পর্যন্ত নিজের আলুকে নিজের বাড়িতেই সংরক্ষিত রেখে বাজার দরের উপর নির্ভর করে খুশি মতো আমরা বিক্রি করতে পারি সেই চিন্তা ভাবনাই আমরা করব। কারণ বর্তমান বাজার দর হিসেবে আমাদের একটা সবার মাথায় চিন্তা হয় এই ধরনের চিন্তা যে আমরা ভবিষ্যতে কি ধরনের বাজার দর পেতে পারি তাই বন্ধুরা এ ধরনের পরিচর্যা অবশ্যই করবেন এবং আগেভাগে আপনারা সতর্ক গ্রহণ করবেন আর আপনারা যদি এই সময় বেশি ফ্রিজিয়ার ব্যবহার করেন তাহলে আমাদের আপনাদের আলুকে আমরা সংরক্ষিত রাখতে পারবেন না এবং যে কোনো বাজার দরে আপনাদের ইচ্ছের বিরুদ্ধে বিক্রি করতে হবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই সতর্ক হয়ে যান বোরনের ব্যবহার চিন্তা ভাবনা করে আপনারা করবেন এবং তার সাথে পিজিআরটিও অবশ্যই ভেবেচিন্তে ব্যবহার করবেন প্রয়োজনে জলসেচের ব্যবস্থা করুন আলু গাছকে যে যথেষ্ট পরিমাণে বেশি দিন টিকিয়ে রাখার জন্য তো বন্ধুরা আজকে এই সতর্কবার্তাটি আপনি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম আর আপনার আলুতে আপনি ভবিষ্যতে কী ধরনের পরিচর্যা করবেন এবং কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা অবশ্যই আপনার একমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন অন্যের উপর নির্ভরশীল হবেন না অন্যের কথায় সিদ্ধান্ত নেবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরে এই ধরনের কোনো কৃষি বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন